আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছিল যে ইউটিউব কে বা কারা তৈরি করেছিল, বা ইউটিউব কিভাবেই এত বড় প্ল্যাটফর্মে রূপান্তর হলো, কিংবা ইউটিউব কেনই বা তৈরি হয়েছিল প্রথম অবস্থায়? ওয়েল, যদি আজকে আমার এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনারা ইউটিউব সম্পর্কিত এরকম কিছু ইন্টারেস্টিং কথা জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। সত্য কথা বলতে ইউটিউব কিন্তু প্রথম অবস্থায় তৈরি হয়েছিল মজার মাধ্যমে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং কথা হলো গিয়ে, যারা ইউটিউবটা তৈরি করেছিল তারাও কিন্তু জানতো না যে ইউটিউব এক পর্যায়ে এসে এত বড় প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়ে যাবে। তো এই ইউটিউব প্ল্যাটফর্মটি তৈরি করেছিল তিনজন ব্যক্তি, তাদের নাম এবং তাদের ফটো আমি অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দিব আপনাদেরকে। তো এবার কথা বলা যাক তারা কিভাবে এটি তৈরি করেছিল। তো এই তিনজন বন্ধু একই সাথে একটি বার্থডে সেলিব্রেট করছিল, এন্ড তারা এই বার্থডে সেলিব্রেশনের কয়েকটি মুহূর্ত মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছিল। তো ওই বার্থডে সেলিব্রেশনের যে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং মুহূর্তগুলো তারা ভিডিও ক্লিপের মাধ্যমে মোবাইলে আবদ্ধ করেছিল, সেই ভিডিও ক্লিপগুলোকে তারা চাচ্ছিল অনেক মানুষের সাথে শেয়ার করার জন্য বা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই সময়ে এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না যে প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বড় সাইজের ভিডিওকে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তো এভাবে তারা মাথা খাটিয়ে এই ইউটিউবটি তৈরি করেছিল, যাতে করে তারা তাদের ভিডিওটিকে শেয়ার করতে পারে অ্যান্ড এই ভিডিওটি যাতে অনেক মানুষ দেখতে পারে। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ওই সময় ইউটিউবটা কিন্তু তৈরি হয়েছিল সামান্য কিছু জরুরত মিটানোর জন্য। কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটি ধীরে ধীরে বড় হচ্ছিল এবং ধীরে ধীরে ইউটিউবের মধ্যে অডিয়েন্স ক্রিয়েটর আসা শুরু হলো। আপনারা একটু খেয়াল করবেন, আমরা যারা এই প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও বানিয়ে থাকি তারাও কিন্তু একদিক দিয়ে ক্রিয়েটর, আবার তারাও কিন্তু একদিক দিয়ে ইউটিউবের অডিয়েন্স। কারণ আমরা শুধুমাত্র ইউটিউবে ভিডিও ক্রিয়েটই করি না, আমরা কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখি। এভাবে করে ইউটিউবের প্ল্যাটফর্ম যেটি, সেই প্ল্যাটফর্মটির অডিয়েন্স বেসটা তৈরি হতে লাগলো এবং ধীরে ধীরে ইউটিউবের মধ্যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা আসতে থাকলো, তারা তাদের প্রতিভা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাতে শুরু করলো। অ্যাড আপনারা তো জানেনই, যে জায়গার মধ্যে অডিয়েন্স বেশি ওই জায়গার মধ্যে বিভিন্ন অ্যাডভার্টাইজাররা যায় তাদের বিভিন্ন প্রোডাক্টে বা তাদের কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ করার জন্য। কারণটা হলো, যে জায়গায় অডিয়েন্স বেশি সে জায়গায় যদি তারা অ্যাডভার্টাইজ করে তাদের ওই প্রোডাক্টটা কিংবা ওই কোম্পানির যে নাম, সেই নামটা অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং ওই কোম্পানিটা প্রমোট পাবে। এর মাধ্যমে তারা তাদের বিজনেসটাকে বা প্রোডাক্টটাকে আরও বড় থেকে বড় করে তুলতে পারবে। তো এভাবে মূলত ইউটিউবে অডিয়েন্সের মাধ্যমে অ্যাডভার্টাইজাররাও আসতে শুরু করলো। তো এভাবে ইউটিউব থেকে ওই তিনজন কিন্তু ইনকাম করা শুরু করলো। তো ইউটিউবের কাছে যখন টাকা আসতে লাগলো তখন তারা কিন্তু এই টাকাটা তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। তারা তাদের যে ইনকামটা ছিল সেই ইনকামটা থেকে 55% আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিতে লাগলো, যাতে করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মনোবলটা আরও বৃদ্ধি পায় এবং আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারি। তো এভাবেই কিন্তু ইউটিউব একটি বিজনেস প্ল্যাটফর্মে রূপান্তর হয়ে যায়। আর ইউটিউব এত বড় প্ল্যাটফর্মে রূপান্তর হওয়ার পিছনে আরও একটি কারণ সবচেয়ে বেশি কার্যকর ছিল, সেটি হলো গিয়ে টিভি। আসলে আগে যখন আমরা টিভি দেখতাম তখন কিন্তু টিভিতে দেখা যেত, একটা ছবি যদি 2 ঘন্টার হতো তবে ওই ছবিটা ফুলফিল দেখার জন্য আমাদেরকে প্রায় আর 1.5 ঘন্টা অ্যাডভার্টাইজে দেখা লাগতো। আর অন্যদিকে ইউটিউবে কিন্তু ঠিক সেরকম নিয়ম নেই। ইউটিউবে আপনারা চাইলে একটি অ্যাড আসার পরে সেটা 5 সেকেন্ড পরে স্কিপ করে ফেলতে পারবেন। অ্যান্ড ইউটিউবে একটা সুবিধা রাখলো এই অ্যাডভার্টাইজটা শো করার জন্য, সেটা হলো গিয়ে আপনি যে ক্যাটাগরির ভিডিও দেখবেন আপনার সামনে ঠিক সেই ক্যাটাগরির অ্যাডভার্টাইজই দেওয়া হবে। অ্যান্ড এখানে যেহেতু 5 সেকেন্ড পরে অ্যাডভার্টাইজ যেটি রয়েছে সেটাকে স্কিপ করা যায়, তাই ইউটিউব টিভি থেকে বেশি জনপ্রিয় হতে লাগলো। অ্যান্ড ধীরে ধীরে টিভির চাহিদা কমতে লাগলো আর ইউটিউবে অডিয়েন্স আরও বেশি আসতে লাগলো। তো ইউটিউব প্ল্যাটফর্ম এত বড় অবস্থানে আসার পিছনে কিন্তু এটিও একটি বড় রিজন। তবে একটা ইন্টারেস্টিং কথা হলো গিয়ে, ইউটিউব কিন্তু বর্তমানে অডিয়েন্স বেস তৈরি করার জন্য তেমন কোনো কাজই করছে না। কারণটা হলো, আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা, মানে আমরা সবাই যারা ভিডিও বানাচ্ছি ইউটিউবে, তারাই কিন্তু
তাদের ভিডিও বানানোর মাধ্যমে কিন্তু তারা তাদের অডিয়েন্স বেসটা আনতেছে। অ্যান্ড এভাবে কিন্তু ধীরে ধীরে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা তাদের মাধ্যমে কিন্তু ইউটিউবে অডিয়েন্স আনতেছে, যার কারণে ইউটিউব কিন্তু এত পরিমাণ কাজ করতে হয় না ইউটিউবে অডিয়েন্স আনার জন্য, যেটা প্রথম অবস্থায় করতে হয়েছিল। তাই কিন্তু বলা যায় যে ইউটিউব কিন্তু এখন খুব কম পরিশ্রমে অধিক টাকা অর্জন করতেছে। তো এই ছিল ইউটিউব সম্পর্কিত কয়েকটি ইন্টারেস্টিং কোশ্চেনের আনসার। তারপর আপনাদের মনে যদি এরকম কোনো কোশ্চেন থাকে ইউটিউব সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব সেগুলোর আনসার দিয়ে দেওয়ার জন্য। বা এই ভিডিওটা যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই ইউটিউব সম্পর্কিত আরও কিছু ইন্টারেস্টিং কথা আপনাদের মাঝে নিয়ে আসতে চেষ্টা করব ভিডিও ক্লিপের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। অ্যান্ড আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে বা আপনারা যেখানে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো গাইজ অবশেষে একটি কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুড়ে থাকবেন সদা সর্বদা LMG ইব্রাহিম টিপস এর সাথে। আল্লাহ হাফেজ।